আজকের দিনে পলিউশন পপুলেশন আর তার সাথে যেই পরিমাণে আমাদের এখন ডে বাই ডে ভাইরাস সংক্রমণ হচ্ছে, তার থেকে প্রতিরোধক ক্ষমতাটা আমাদেরকে বাড়িয়ে তোলার জন্য, ইমিউনিটি স্ট্রং করার জন্য জলনীতি ব্যবহার যদি আপনি রেগুলার রুটিনে রাখেন, ইট উইল হেল্পস ইউ আ লট। আজকালকার দিনে ডিপেন্ডেন্সি অন অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড মেনি আদার থিংস, সেটার জন্যও কিন্তু আপনার এটা খুব হেল্পফুল। কারণ যখনই আপনার নেজেল মানে আপনার ভেতরের এই পাতটা তো আমাদের ক্লিন করা যায় না, আমরা ব্রাশ করে দাঁত পরিষ্কার করতে পারি, বাট নেজেল পাতটা যেটা থেকে অ্যাকচুয়ালি আমাদের অক্সিজেন ইনহেল আর এক্সেলটা হচ্ছে, বাট সেটা আমরা করতে পারছি না, পরিষ্কার করতে পারছি না, তো দিস ইজ দ্য অনলি ওয়ে আউট যেখান থেকে আমরা এটা এই এক্সারসাইজের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে আমরা এটার থেকে কিন্তু সুরাহা পেতে পারি। নিয়ম অনুযায়ী করাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে এটিতে যাদের চোখে চশমার অভ্যেস আছে, যাদের চুল পড়ে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, নাক ডাকার প্রবলেম হচ্ছে, এরকম বিভিন্ন মাথার ব্রেনের প্রবলেম হচ্ছে, কোনো কিছুর শ্লেষ্মার প্রবলেম, মাইগ্রেন, সাইনাস, সর্দি ধাত লাগা, যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে, এই ধরনের প্রায় কয়েকশো রোগের সুরাহা কিন্তু এই পদ্ধতির দ্বারা হয়। সো এটা আপনাকে রেগুলার খালি পেটে আপনি করতে পারেন। লিউক ওয়ার্ম ওয়াটার অথবা উষ্ণ গরম জল, জিসকো হাম লোক বলতে হ্যায় হিন্দি মে গুনগুনা পানি, আর উসকে সাথ রক সল্ট। বাট ওয়াই জলল নেতি? ইন সংস্কৃত ওয়ার্ড জল মিন্স ওয়াটার অ্যান্ড দ্য অরিজিন মিনিং অফ নেতি ইজ টু গাইড। ইট হ্যাজ অলসো কাম টু মিন নেজল ক্লিনজিং। দেয়ারফর জল নেতি মিন্স গাইডিং ওয়াটার through the nasal passage to cleanse them. উষ্ণ গরম জলে এক চিমটের কম সন্দক লবণ মিশিয়ে নেতিপাত্রে ঢেলে যেই নাসারন্ধ্রটি ক্লিয়ার, সেই দিক থেকে জল ঢেলে উল্টো দিকে নাসারন্ধ্র থেকে বের করা, সামনে বডিটা ঝুঁকিয়ে হাঁটু থেকে কিছুটা বেন্ড হয়ে মাথাটিকে বাঁ দিকে যদি করছেন, ডান দিক থেকে যদি জল ঢালছেন তাহলে বাঁ দিকে বেঁকিয়ে, যদি বাঁ দিক থেকে জল ঢালছেন তাহলে ডান দিকে বেঁকিয়ে, একদিক কমপ্লিট করে কপালভাতির মাধ্যমে জমাশ্লেষ্মা বের করা, তারপর অন্য দিকটি করা। বাড়ির লোকদের শেখান, বন্ধুদেরকে শেয়ার করুন, আয়ুর্বেদার সাহায্য নিন। যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, ইনস্টাগ্রামে আমি ডিজেন ইয়োগি দিই নাম দিয়ে আছি, আপনারা ওখানে কমেন্ট বা ডিএম করলে আমি ওখানে আমার যথাসম্ভব উত্তর দেবো